প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আপডেটেড বাই তরুণে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের ইংরেজি বিষয়ের 2022-এর ফেব্রুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমাদের জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 এর সম্পূর্ণ উত্তর চ্যানেলে পোস্ট করা হয়েছে, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তা তোমরা সেগুলি অনায়াসে দেখে নিতে পারো। আজকের আলোচনা শুরু করার আগে, যে বাজার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যে বাজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো, ইংরেজি বিষয়ে তোমাদের পূর্ণমান থাকে 15। প্রথমে তোমাদের প্রশ্ন থাকছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড রাইট এনি টু প্রপার নাউন্স অ্যান্ড টু কমন নাউন্স ইন দ্য টেবিল গিভেন বিলো। প্যাসেজটা পড়তে হবে। দেখো, উত্তর আমি করে রেখেছি, আকাশ হচ্ছে প্রপার নাউন্স আর আসিনা হচ্ছে প্রপার নাউন। যেগুলি নাম হয় সেগুলি প্রপার নাউন হয়। এবার কমন নাউন, কমন নাউন হচ্ছে বয় আর স্কুল, ঠিক আছে। এরপর রয়েছে তোমাদের অ্যাক্টিভিটি 2, সেখানে তোমাদের প্রশ্ন থাকছে, রাইট ওয়ান রাইমিং ওয়ার্ড ফর ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। লাউড থেকে ক্লাউড, ওল্ড থেকে কোল্ড, সুন থেকে মুন। এরপর অ্যাক্টিভিটি 3, সেখানে থাকছে, আন্ডারলাইন অ্যান্ড রাইট দ্য কমন জেন্ডার অ্যান্ড নিউট্রাল জেন্ডার ফ্রম দ্য সেন্টেন্স গিভেন বিলো। দেখো, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, এখানে কমন জেন্ডার হচ্ছে ক্যাট, আবার নিউট্রাল জেন্ডার হচ্ছে টেবিল, ঠিক আছে। এরপর অ্যাক্টিভিটি 4, সেখানে রয়েছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে শব্দগুলো দেওয়া হয়েছে সেগুলো দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথমে থাকছে ব্রুম, ব্রুম মানে ঝাঁটা, তাহলে লিখতে হবে, মাই মাদার ইউজেস এ ব্রুম টু সুইপ দ্য ফ্লোর। এখানে মাই যেটা রয়েছে সেটা ক্যাপিটাল লেটার হবে প্রথম অক্ষরটা, ঠিক আছে। বা লিখতে পারো তুমি, সি সুইপ্ট উইথ হার ব্রুম। এরপর রয়েছে ক্লাউড, লিখতে হবে, উই সি ক্লাউড ইন দ্য স্কাই। বা তুমি লিখতে পারো, ক্লাউড ব্রিংস রেন। তাহলে এই ছিল তোমাদের আজকের আলোচনা। আশা করি আলোচনাটি ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পেতে নিচের লিঙ্কে অবশ্যই ক্লিক করো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।